পড়াশোনা করতে হবে তো আমরা আজকের ইংরেজি সিলেবাস জানবো সেকেন্ড সামিটিভে আমাদের টেক্সট থেকে থাকছে চার পাঁচ ছয় সাত অর্থাৎ লেসন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই ছটা লেসন থাকছে প্রথম এরপর কি থাকছে এরপর থাকছে গ্রামারের কিছু থাকছে গ্রামারে কি কি থাকছে আমরা একটু জেনে নেব গ্রামারে কি কি থাকছে গ্রামারে প্রথমেই থাকছে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভকে যে আমরা ভার্বে ভার্বকে যে আমরা যেভাবে পার্টিসিপিল করি পার্টিসিপিল করে তাকে যে অ্যাডজেক্টিভে পরিণত করি সেই পার্টিসিপিল অ্যাডজেক্টিভ থাকছে প্রথমে থাকছে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ এরপর থাকছে চেঞ্জ অফ স্পিচ এরপর থাকছে চেঞ্জ অফ স্পিচ অর্থাৎ ন্যারেশন এরপর থাকছে নমিনাল কম্পাউন্ড অর্থাৎ নাউন থেকে নমিনাল কম্পাউন্ড হয় নেক্সট থাকছে ডিগ্রি ডিগ্রির পর থাকছে স্মাইলিস এরপর থাকছে মডেলস থাকছে নেক্সট থাকছে অ্যাডভার্ব এরপর ফিউচার টেন্স থাকছে ফিউচারের সিম্পল ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট থাকছে নেক্সট থাকছে প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স এরপর থাকছে প্লুরাল নাউন্স নাউনের যে প্লুরাল ফর্ম তার ব্যবহার এরপর সিনোনিমস সমার্থক শব্দ অ্যান্টোনিমস বিপরীত শব্দ এগুলো সব টেক্সট থেকেই থাকবে এগুলো হচ্ছে গ্রামারের মধ্যে গেল আর কি রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যাকে বাংলায় বলে এক কথায় প্রকাশ নেক্সট থাকছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এগুলো আমরা সব টেক্সট থেকে আমরা যে সমস্ত সাফিক্স প্রিফিক্স রয়েছে সেইগুলোই ভালো করে প্র্যাকটিস করলে আমরা পেয়ে যাব আমরা নেক্সট চলে যাব রাইটিং রাইটিং অর্থাৎ ক্লাস সেভেন এর সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে 100% কমন চলে আসে তো আমরা এখানে দেখবো যে কি রয়েছে রাইটিং এর মধ্যে বায়োগ্রাফি অফ গ্রেট পার্সন অর্থাৎ গ্রেট এমিনেন্ট পার্সন বিশেষ বিশেষ ব্যক্তিদের জীবনী লিখতে হয় সেই বায়োগ্রাফি যেমন আমরা এখানে পাবো আবুল কালাম প্রফুল্ল চন্দ্র রায় এপিজে আব্দুল কালাম এদের আমরা জীবনী লিখতে এই ধরনের বায়োগ্রাফি গুলো আসতে পারে নেক্সট আছে কি লেটার আসছে কি থাকছে লেটারের মধ্যে টু দ্য হেডমাস্টার হেড স্যারের কাছে চিঠি লিখতে হবে প্রেইং ফর লিভ অর্থাৎ কোন কারণে ছুটি চেয়ে হেড স্যারের কাছে চিঠি এরপর পোস্ট মাস্টার অর্থাৎ পিওনের কাছে চিঠি লিখতে হবে ডেলিভারি লেটার দ্যাট ইউ টু ইউর অ্যাড্রেস অর্থাৎ তোমার অ্যাড্রেসে নতুন অ্যাড্রেস কোথাও চেঞ্জ করেছো বা কোনো একটি চিঠি তুমি হয়তো মিস করেছো সেই মিসিং লেটারটি যাতে তোমার অ্যাড্রেসে আসে তাই সেই অ্যাড্রেসটা জানিয়ে পোস্ট মাস্টারকে চিঠি লিখতে হবে নেক্সট আসছে কি বন্ধুর কাছে চিঠি টু ফ্রেন্ড লেটার টু ফ্রেন্ড এক্সপিরিয়েন্স অফ জু অর্থাৎ চিড়িয়াখানায় ঘুরতে গেছিলে বা কোন একটি ক্রিকেট ম্যাচ দেখেছো সেই ম্যাচের বা চিড়িয়াখানায় ঘোরার অভিজ্ঞতা জানিয়ে চিঠি লিখতে হবে কাকে বন্ধুর কাছে চিঠি লিখতে হবে এরপর কি আসছে প্যারাগ্রাফ আসছে এরপরে কি আসছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে কি কি আমরা করতে পারি ট্রি প্লান্টেশন রয়েছে বৃক্ষরোপণ রয়েছে ভিজিট অফ ফ্লাওয়ার গার্ডেন ফুলের বাগানে ভ্রমণ এটাও প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে এরপর আছে কালচারাল প্রোগ্রাম কোন স্কুলে কোন কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে লিখতেও আসতে পারে বা তোমার ক্লাবে বা তোমার পাড়াতে এরপর কি আসছে ন্যারেটিং এ ফানি ইনসিডেন্ট কোন একটা মজার ঘটনা কোন একটি মজার ঘটনা যেটা তোমার লাইফে ঘটেছে বা তুমি সেই ঘটনার সাক্ষী রয়েছো সেটিও আসতে পারে এনজয়িং এ পিকনিক অথবা কোন একটি পিকনিকে তুমি গেছিলে সেই পিকনিকে তুমি এনজয় করেছো সেই সম্পর্কেও লিখতে পারো এরপর সবশেষে আসছে কি স্টোরি গল্প লিখতে আসতে পারে কি বলছে এ হেয়ার অ্যান্ড টর্টয়েস খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই জানি এ কার্টম্যান অ্যান্ড গড একজন গরুর গাড়ি চালক এবং ভগবান গরুর গাড়ি চালকের তার গাড়িটা মাটির মধ্যে আটকে যায় এবং কিভাবে সে সেই তার গাড়িটাকে তুলেছিল এরপর কি আসছে সব শেষে আসছে এ মার্চেন্ট অ্যান্ড রবার্স একজন ব্যবসায়ী এবং কিছু ডাকাত
এই যে পুরো টোটাল সিলেবাসটাই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে টোটাল যে 25 মার্কসের রয়েছে 25 মার্কসের টোটাল মার্কস টোটাল মার্কস 25 রয়েছে 25 এ 25 কমন পাওয়া যাবে অর্থাৎ সমস্ত কিছুই আমরা এখানে পেয়ে যাব সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে তো আজকের এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো।